হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে সম্পূর্ণ কিছু বুঝে গেছেন। তারপর আমি বলে দিচ্ছি যে আপনারা অনেকেই আছেন যে মোবাইলের স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন, মানে আপনার মোবাইলে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের রেকর্ডিংটা কীভাবে করবেন সেটা জানেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো এই এজেড স্ক্রিন রেকর্ড যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে, যার কারণে ডাউনলোড করতে হবে না। অনেকের বর্তমানে অনেক ফোনের মধ্যে এই স্ক্রিন রেকর্ড অপশনটা দেওয়া থাকে, তবে অধিকাংশ পুরাতন ফোনের মধ্যে সে অপশনটা নেই এবং অধিকাংশ নতুন ফোনের মধ্যেও সেটা দেওয়াও থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিন রেকর্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং যে রেকর্ডিংটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর তার কিছু সেটিংসটা আপনারা করে নিতে হবে। সেটিংসটা ঠিকই করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে সেটা 1920 থেকে 1080 পর্যন্ত রাখবেন এটার রেটটা। তারপর এখানে দেখুন বিট রেট এটা অটোতে রাখবেন। ঠিক আমার এখানে যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনারা স্ক্রিন রেকর্ডের সব সেটিংগুলো এভাবে করে রেখে দিবেন। এতে আপনাদের স্ক্রিন রেকর্ডটা সব কিছুই করে ভালোভাবে কাজ করবে। এবং এখানে আরেকটা বিষয় অবশ্যই, স্ক্রিন রেকর্ডের সময় যে সাউন্ডের অডিও অপশন আছে এটা কিন্তু অবশ্যই চালু করে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনারা কোনো অবস্থাতে আপনাদের স্ক্রিন রেকর্ডের মধ্যে কোনো ভয়েস রেকর্ড হবে না, সেটা অবশ্যই করতে হবে। তারপর আপনারা যে স্ক্রিন রেকর্ডটা করবেন সেটা আপনার ফোনের মধ্যে যাবে নাকি মেমোরি কার্ডের মধ্যে যাবে, মানে কোথায় এইটা গিয়ে সেভ হবে সেই জায়গাটা আপনারা অবশ্যই নির্ধারণ করতে হবে। তারপর আছে নোটিফিকেশন অপশনটা, আপনারা চালু করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়টা হলো সেটা হলো ব্রাশ। এই ব্রাশ অপশনটা কিন্তু অবশ্যই আপনাকে চালু করে রাখতে হবে। চালু না করে রাখলে আমি যে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি যে ব্রাশ দিয়ে আমি বিভিন্ন কিছু টিক মার্ক দিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা এরকম করে দেখাতে পারবেন না। তো এই জন্য সব থেকে যে ভালো এই এজেড স্ক্রিন রেকর্ড যে অ্যাপসটা আসলে অত্যন্ত দুর্দান্তভাবে কাজ করে। আর আপনারা প্লে স্টোরে গিয়ে স্ক্রিন রেকর্ড লিখে সার্চ করলে অনেক অ্যাপ্লিকেশন পাবেন, তবে সব থেকে ভালো হয় এই এজেড অ্যাপ্লিকেশনটা আপনারা যদি ইউজ করেন। আমি কোনো অ্যাপ্লিকেশনে প্রমোটেড করছি না ভাই, আমি জাস্ট সব থেকে এটাই আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সব থেকে ভালোভাবে ইউজ করার জন্য এই অ্যাপ্লিকেশনটা, এই এজেড অ্যাপ্লিকেশনটা খুব দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন। আমি নিজেও এটা ইউজ করি। আমি এই যে এখন যে ভিডিওটা আমি বানালাম এই ভিডিওটা কিন্তু আমার এই এজেড অ্যাপ্লিকেশনের দিয়েই আমি তৈরি করেছি। এই অ্যাপ্লিকেশনটা আমি সবসময় ইউজ করে থাকি আমি ইউটিউবিংয়ের ক্ষেত্রে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। এটা আপনারা ইউজ করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। এটা আসলে অত্যন্ত দুর্দান্তভাবে চমৎকারভাবে কাজ করে। আপনারা এটা নিয়ে যদি ইউজ করেন, ইউজ করে থাকেন বা যারা এখন ইউজ করেন ডাউনলোড করেন ইউজ করেন, করে দেখেন যে আসলে কতটা পারফেক্টলি এটা দিয়ে কাজ করা যায়। আসলে দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন। আর সব থেকে বড়ো কথা হলো ভাই, আমার ভিডিওগুলো দেখছেন, যদি উপকৃত হন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাকে